নমস্কার বন্ধুরা, মুখ বদল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের আমি আপনাদের শেখাবো চিকেন বাটার ফ্রাই। চিকেন বাটার ফ্রাই করতে কি কি লাগে আসুন দেখে নি। দেখুন, চিকেন বাটার ফ্রাই করার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 200 গ্রাম, আর এটা আমি ছোট ছোট করে পাতলা করে পিস কেটে রেখেছি। এইভাবে পাতলা করে ছোট ছোট করে পিস করে রেখে দিয়েছি। এবারে এটা আমরা ম্যারিনেট করব। এখানে আমি ম্যারিনেট করার জন্য দেব 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ, গোলমরিচ 1/2 চামচ। এবারে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে নেবেন। আর দেব 1 চামচ ভিনিগার, যদি ভিনিগার না থাকে আপনারা লেবুর রসও দিতে পারেন। এবারে এটা আমরা ম্যারিনেট করব। আর দেব একটু মাখন। এবারে এটা আমরা মেখে 1/2 ঘন্টা সাইড করে রেখে দেব। এবারে আমি চিকেনের মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা যে যা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চিকেনটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আবার আমি সাইড করে রেখে দেব। এবার আমি চিকেন বাটার ফ্রাই এর ব্যাটারটা রেডি করব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2/3 কাপ ময়দা, 1/2 কাপ কর্নফ্লোর বা অ্যারারুট যেটা খুশি দিতে পারেন, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আদা বাটা 1/2 চামচ, 1/2 চামচ রসুন বাটা। আর এখানে আমি 3টে ডিম ফেটিয়ে রেখেছি, ডিমটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে জল ইউজ করছি না, ডিম দিয়ে ব্যাটারটা গুলবো। যদি এখানে আপনাদের ব্যাটারটা গাঢ় হয়ে যায় তাহলে একটা ডিম দিয়ে দেবেন। আর দিচ্ছি 2 চামচ মতন মাখন, এখানে আমি গলিয়ে রেখেছি তাতে মেশাতে সুবিধা হবে। এবার এটা আমি ভালো করে ব্যাটারটা রেডি করে 10 মিনিট সাইড করে রেখে দেব। আজকের আমি খুব খুশি, কেননা আমি আপনাদের সাথে মুখ বদল রান্নায় যে ক্রিসমাস কেকের রেসিপিটা শেয়ার করেছিলাম সেটা আমার 1K ভিউয়ার্স হয়েছে। আপনাদের এই সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ। আর যদি কেউ এই রেসিপিটা না দেখে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ওখানে গিয়ে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। এবার আমি ব্যাটারটার মধ্যে 1/2 চামচ নুন দিচ্ছি। দেখুন, আমাদের ব্যাটারটা ঠিক এইরকম হবে, আর চামচের গায়ে থেকে এরকম ভাবে লেগে থাকবে, তাহলে আমাদের ব্যাটারটা একদম রেডি। আর আমি 10 মিনিটটাকে সাইড করে রেখে দেবো, তারপর আমি চিকেন বাটার ফ্রাইটা ফ্রাই করব। এখন আমাদের চিকেন আর ব্যাটারটা দুটোই আমাদের রেডি হয়ে গেছে, এখন আমরা এটা তেলে ফ্রাই করব। এই চিকেন বাটার ফ্রাইগুলো আমি কিন্তু সব মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজছি, কেননা বেশি আঁচে করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভেতরে কাঁচা হয়ে যাবে। আমি মুখ বদল রান্নার নতুন ইনস্টাগ্রাম পেজ খুলেছি, তার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করব আপনারা পেজটাকে সাপোর্ট করবেন আর ভালোবাসা দেবেন।
এখানে আমাদের প্রথম স্টেপে চিকেন বাটার ফ্রাই রেডি হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। হয়ে গেছে আমাদের চিকেন বাটার ফ্রাই, এটা খেতে খুব ভালো হয়, এটা আপনারাও ট্রাই করবেন, আপনাদেরটা ভালো হবে। আর আমি যেরকম ভাবে দেখিয়েছি ঠিক সেরকম ভাবে বানাবেন এটা। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা।